সেই নিয়ামতের নাম কি রে সেই নিয়ামতের নাম হলো আমা উতি তুমি নাল ইলমে ইল্লা কালিলা আমি আমার বান্দা বান্দিদেরকে কথা ঘোড়া শৃগালের মতো তৈরি করে ছেড়ে দিই না যেমন একটি মোবাইল একটা যতই দামি মোবাইল হয় না কেন এই মোবাইলের ভিতরে যদি সিম কার্ড না থাকে মোবাইলটা যেমন কথা পৌঁছাতে পারে না ঠিক এই পৃথিবীর মানুষের মধ্যে যদি জ্ঞান না দেওয়া হতো তবে ভাই যান এই পৃথিবীর মানুষ হাল কোন দিক থেকে বাহে গরুর আগা দিকে জোয়ান লাগাইতে হবে না গরুর পাছা দিকে জোয়ান লাগাইতে হবে এই জ্ঞানটা যদি আমার আল্লাহ না দিত করে তবে আমরা গরু দিয়ে চাষ করতে পারতাম না আমরা মাঠে ফসল ফলাতে পারতাম না আমরা কেরোসিন ব্যবস্থা করতে পারতাম না কেন আমরা তো জানি না মাটির নিচে আছে না পানির তলায় আছে কিন্তু মহান আল্লাহ আমাদের একটি মহামূল্যবান একটি বড় নিয়ামত জিনিস দিয়েছে সেটা কি রে সেটা হলো আমাউতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা রে বিশ্ব জগতের নারীরা রে বিহার বাঙ্গালের লোকেরা রে বিহার বাঙ্গালের লোকেরা তোমরা আমা আমি আল্লাহ তোমাদের কতই ভালোবাসি তোমাদেরকে মুরগি ছাগল বিড়ালের মতো তৈরি করে ছেড়ে দিইনি আমি তোমাদের মাথার মধ্যে জ্ঞান দিয়েছি ইলমে কালিলা যেমন মোবাইলটা দেখতে অনেক বড় লম্বা চওড়া মোবাইলটা যেন বড় চকমক চকমক করে কিন্তু মোবাইলটা যতই দামি হয় না কেন রে মোবাইলের মাথায় যদি সিম কার্ড ভরা না থাকে মোবাইলটার তেমন কোনো দাম নাই আছে ঠিক ভাইজান দেখেন হাত নাই পা নাই কিন্তু বডি স্টিল নিয়ে বসে আছে বডিটা খুব লম্বা চওড়া স্টিল বডি যেন রংটা চকমক ঝকমক করেছে কিন্তু মেমোরি কার্ডটা হ্যাং হয়ে গেছে সিম কার্ডটা ভাইরাস হয়ে গেছে সিম কার্ডটা যদি হ্যাং হয়ে যায় তবে তোমাকে মাওলানা মনিরুদ্দিন এসপি ডিএসপি মন্ত্রী ইন্সপেক্টর এসটিও এসটিপিও এই সব বলবে না তোমাকে ভাটিয়া ভাষাই বলবে খ্যাপা কি বলবে কি খ্যাপা বাংলা ভাষাই বলবে পাগল বাংলায় কি বলবে বাংলায় বলবে পাগল বাদিয়া ভাষাই বলবে খ্যাপা কিন্তু এই জ্ঞানের কি দাম রে এই মূল্য ইলমের কি দাম রে তবে আমরা বাংলায় বলি জ্ঞান আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে ইলম ভাই গো মোবাইলটা যেমন অনেক বড় সিম কার্ডটা যেমন একদম ছোট্টু কি ছোট্টু না কি বলেন আপনারা ছোট না ছোট্টু ছোট্টু সিম কার্ডটা যেমন একদম ছোট্টু ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা মোবাম বডিটা যতই উঁচা তাগড়া জোয়ান হয় না কেন আমার আল্লাহ বলেন ইলমে কালিলা সিম কার্ডটা যেমন অতি ছোট্ট আমি ইলিম এত সামান্য মানুষের মাথায় দিয়েছি ইলমে কালিলা অতি সামান্য অতি ক্ষুদ্র একদম ছোট্ট একটু ছোট্ট জ্ঞান তাদের মাথার মধ্যে দিয়ে দিয়েছি আর এই জ্ঞানের দ্বারাই তারা মোবাইল তৈরি করতে পারে তারা টাইম বম বানাতে পারে তারা তারা বাল রকেট তৈরি করতে পারে তারা জাহাজ তৈরি করতে পারে তারা আকাশে যেতে পারে তারা পাতালে যেতে পারে কিসের সাহায্যরে ইলমে কালিলা ওই যে ছোট্ট জ্ঞান তার মাথার মধ্যে ভরে দিয়েছি শুধু এই জ্ঞান তাদের দিনই আমি আল্লাহ শুধু তাদের জ্ঞান দিয়ে দিই আমি আল্লাহ তাদেরকে আরো একটি নিয়ামত দিয়েছি কি দিয়েছি আল্লামাল কুরআন আমি পৃথিবীর মানুষকে দিয়েছি কোরআন
এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমন একটি কিতাব এই কোরআন এমন একটি কোরআন এই কোরআন এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন ভাই গো আল্লাহর কসম করে বলছি ভাইজি খোদার কসম করে বলছি এই কোরআন যদি আল্লাহ দুনিয়াতে না দিত ভাইজি এই জ্ঞান যদি আল্লাহ মানুষকে না দিত বাজানজি এই কোরআন যদি আল্লাহ পৃথিবীর মানুষকে না দিত ভাইজি এই জ্ঞান যদি পৃথিবীর মানুষকে না দিত বাজানজি কথা বলার শক্তি যদি পৃথিবীর মানুষকে না দিত আমি মনিরুদ্দিন যার দুটা হাত নাই আমি মনিরুদ্দিন যার দুটা পা নাই এই জায়গা খানে বসতে পাইতাম না পকেটে এত দামি মোবাইল থাকতো না সুতে এত দামি গাড়ি থাকতো না ভাইজি রাস্তায় পয়সা পয়সা ভিক্ষা করে খেতে হতো মানুষের দ্বারে দ্বারে চেহে চেহে খেতে হতো কিন্তু কোরআনের কি দাম রে ইলমের কি দাম রে কোরআনের কি মর্যাদা রে কোরআনের কি দাম রে লজ্জা কর মুসলমান হায়া কর মুসলমান শুকরিয়া আদায় কর মুসলমান লজ্জা কর মুসলমান শুকরিয়া আদায় কর মুসলমান এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ জ্ঞান দিয়েছে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কোরআন দিয়েছে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কোরআন পড়ার জন্য আরেকটা জিনিস দিয়েছে সেই জিনিসটা হলো আল্লাহুল বায়ান রে বিহার কিষানগঞ্জের লোকেরা আমি আল্লাহ তোমাদের কুকুর বিড়াল শৃগাল গাধা ঘোড়ার মতো তৈরি করে ছেড়ে দি নাই আল্লাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি শুকরিয়া আদায় করুন বলি আলহামদুলিল্লাহ কথা বলার শক্তি দিয়েছে ভাইজি আমার আব্বা জানেরা রে আমার ভাই জানেরা যখন আমার বিবি সাহেবাকে আমি পাশে নিয়ে ঘুমাই ও আমারে কত মিষ্টি করে কথা বলে আমি তারে কত আনন্দ করে কথা বলি কথার মধ্যে এমন মহব্বত ভালোবাসা এসে যায় বিবি আমাকে জড়িয়ে ধরে আমি আমার বিবিকে খামচে ধরি এই যে কথা বলার কি স্বাদ এই কথা বলার কি মহব্বত কিন্তু ভাই গো যে কথা বলতে পারে না যে কথা কহিতে পারে না যার কথা কহার শক্তি আল্লাহ দেয়নি যাকে আল্লাহ গঙ্গা করেছে আপনারা গঙ্গা কহেন না কালা কহেন গঙ্গা না কালা ভাই যেটা আপনারা কহেন ওইটা হাম্মত গিলা কইতে পারবো তবে ওইটা কহিলে আপনারা একটু হটপট করে বুঝতে পারবেন নাকি দুটাই কহে ভাই জি যার হাত নাই তাকে বলো হাতের কি দাম ওই লোকটা কহে দিতে পারবে যাই আমি একদম ভাটিয়া দিয়ে চালু করে দিল কপালে যা আছে আপনারা তো একটু মজা পাবেন নাকি হ্যাঁ আমার একটু বদনাম হবে দাঁড়া নেটে ছেড়ে দিবেন তখন ওই কলকাতার দিকের লোক আর বাংলাদেশের লোক আর বিভিন্ন জায়গার লোক কইবে হ্যাঁ মুলবি এগুলো কোন ভাষা কইছে মানে এই ভাটিয়া ভাষাতে কিষানগঞ্জ কাটিয়ার পূর্ণিয়ার আর মালদা ছাড়া দুনিয়াতে আর কুণ্ঠি নাই আর বাংলাদেশের রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের দুটা জেলাতে এগুলা কথা আছে আর বিহারের চারটা জেলাতে আছে আর বাঙালের একটা জেলা দুটা জেলাতে আছে উত্তর দিনাজপুর আর মালদা এছাড়া এগুলা কথা যেগুলা কথা কহছি যেগুলা কথা কহছি এগুলা কথা আর কুণ্ঠি নাই তো ভাই যা আমার আব্বা জানারা তো আমি যখন বাংলা দিয়ে ওয়াজ করছি তখন আপনারা মুখে মুখে তাকাইছেন তখন আমি কয়ে স্বাদ পাই না আল্লাহর কসম কিন্তু যখন লোকাল ভাষা ভাটিয়া ভাষা দেখো যে আর আপনারা তখন এরকম এরকম করছেন তখন আমি হ্যাঁ মামুর বেটারা বুঝতে পেরেছে তখন আর কহার একটা এনার্জি বাড়ছে আর যখন বাংলা দিয়ে কোজি তো আপনারা খালি তাকিয়ে থাকছেন তো তাকিয়ে থাকছেন বুঝে নিচ্ছেন কিন্তু আমার মনে হচ্ছে যে বুঝতে পারেন না মানে বুঝে নিচ্ছেন কোনোরকম কিন্তু মজা পান না তো যাক মজা দিয়েই দিই ভাইজি
আমার আল্লাহর কত দয়া ভাইজান বন্ধুরে কিন্তু টান ধরে লিছি তখন ভাই বইগুলো আর কহার যায় না গো তখন বাংলা ডাইছে কি করব আমার ভাই আমার বন্ধুরে শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু তবে আমার আল্লাহ তবে একটা একটা লোকের যার ঠ্যাং নাই তাকে বলো ঠ্যাঙের কি দাম সেই লোকটা বলে দিতে পারবে যার পা নাই তাকে কহ পার কি দাম সে কইতে পারবে যার চোখ নাই তাকে বলো চোখের কি দাম সে কইতে পারবে কিন্তু বন্ধুরে যার মুখ নাই যে কথা কইতে পারে না যে গঙ্গা যে কালা ওই কালা গঙ্গাকে বলো কথা বলার কি মজা রে ওই কালা গঙ্গা কইতে পারবে না কইতে যদি পারে ওর বিবি পারবে ওর স্ত্রী পারবে এছাড়া অন্য কেউ পারবে অন্য কেউ পারবে না ভাইজান বন্ধু আমার তবে এত বড় নিয়ামত আমার আল্লাহ এই দুনিয়ার মানুষকে আমরা কে দিয়েছে ভাইজি একবার আমার দিকে তাকিয়া দেখো ভাইজি মা গে একবার আমার দিকে তাকিয়া দেখো খালা গে একবার আমার দিকে তাকিয়া দেখো বন্ধুরে একবার আমার দিকে তাকিয়ে দেখো যার হাত নাই যার পা নাই যে লোকটা একলাই চলতে পারে না ফিরতে পারে না কান্ধে করে লিয়ে আসতে হয় কান্ধে করে লিয়ে যেতে হয় কিন্তু দেখো ভাইজি কথা কইতে পারি এবং বুঝার মতো জ্ঞান দিয়েছে এবং আল্লাহ কোরআন দিয়েছে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আল্লাহর পবিত্র কোরআন এই মুখ দিয়ে পড়ে কথা বলতে পারি এই জন্য দেখুন আজকে আমার আল্লাহ আমার কি মর্যাদা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না মনে হিংসা হয়ে গেল একটু বলেন আলহামদুলিল্লাহ এরকম লোক চেহে চিন্তা খেয়ে বেড়ে তো এটা আপনার আগে মজা লাগতো তা আলহামদুলিল্লাহ কইতে পারে আগা পাছা কেনা করছো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জান সোনার চানেরা শুনে যান রাতের বেলা এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমন একটি কিতাব এই বই এমন একটি বই এই বই এমন একটি কিতাব এই কোরআন এমন একটি কোরআন এই কোরআন ভাইজান এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা দিনদার ইমানদার মুসলমান হয়ে যাবে আমার আল্লাহ বলেন আলজালিকাল এই কোরআন এমন একটা কোরআন রে এই কোরআন হলো নির্ভেজাল কোরআন জালিকাল কিতাবুলা রাইবা ফি এটি একটি নির্ভুল কিতাব এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই আর এই নির্ভুল কোরআনটাকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা ইমানদার মুত্তাকিন পরোজগার হয়ে যাবে এর নাম হলো কোরআন নারে দেখবে ভাইজান বন্ধুরে হে আমার আব্বা জানেরা এই কোরআন পড়তে কত কষ্ট হয়েছে এই কোরআন পড়াইতে মাকে কত কষ্ট করতে হয়